প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ভাওয়াল বদরুল্লাহ সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদের সবাইকে আজকের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই তোমরা বাসায় ভালো আছো এবং পড়াশোনার মধ্যেই আছো। অনেকেরই অনেক জায়গায় ভর্তি পরীক্ষা বাকি আছে, সবাই পড়াশোনার শ্রুতি থাকার কথা। তার ফাঁকেও যেহেতু এখানে তোমরা ভর্তি হয়েছো এবং আমি বলবো খুব ভালো একটি সাবজেক্টে তোমরা ভর্তি হতে পেরেছো, সে কারণে এই সাবজেক্টের প্রতি আগ্রহ এবং এর ফিউচার সব কিছু মিলিয়ে অবশ্যই তোমরা বছরের প্রথম থেকেই এই সাবজেক্টটার প্রতি খুব মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করবে। আর পরবর্তীতে আমরা যখন কলেজ ক্লাসগুলো ফিজিক্যালি অনুষ্ঠিত হবে, আমরা প্রত্যক্ষভাবে সামনাসামনি বসে ক্লাস করতে পারবো, তখন আরও ক্লাসগুলো উপভোগ্য হবে। আশা করি সেই দিন খুব বেশি দূরে নয়, আমরা আশা করি খুব দ্রুতই কলেজের ক্যাম্পাসে এবং আমাদের নির্ধারিত শ্রেণীকক্ষে স্বতঃস্ফূর্তভাবে সবাই ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। তো গত ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছিলাম, আবারও বলছি আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, ভাওয়াল বদরুল্লাহ সরকারি কলেজ। আমি তোমাদের কোর্স প্যাটার্ন, কয়টা কোডের কোর্স পড়তে হবে, তার নম্বর বন্টন কীভাবে, কয় ক্রেডিট, কীভাবে সিপিএ নির্ধারিত হবে, মেজর নন মেজর কম্পালসারি, এই বিষয়গুলো নিয়ে প্রথম ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম। যারা দেখেছো তারা বুঝতে পেরেছ, যারা বুঝতে পারোনি অথবা দেখোনি তারা ক্লাসটি দেখে নেবে, কারণ কলেজের ওয়েবসাইটে, কলেজের পেজে ওই ক্লাসটি সংরক্ষণ করা আছে। অবশ্যই ওই ক্লাসটি তোমরা দেখে নেবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রথম ক্লাসে দেওয়া হয়েছে, যেটা হয়তো পরবর্তীতে আর নাও দেওয়া হতে পারে। তো আমাদের মেজর যে তিনটা কোর্স রয়েছে, তিনটা কোর্সের মধ্যে প্রথম যে কোর্স সেটি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি 1 বা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল কেমিস্ট্রি। এটির জন্য কিছু বুক রেফারেন্স আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই দিয়ে দিয়েছিলাম, তোমরা বই সংগ্রহ করেছো আশা করি। যদি সংগ্রহ করে নাও থাকো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো, অনেক কিছুই তোমরা নতুন জানতে পারবে। আর ভর্তি পরীক্ষার জন্য তোমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছ আশা করি, কেমিস্ট্রিতেও খুব ভালো প্রিপারেশন নিচ্ছ, যে কারণে তোমরা কিন্তু একেবারেই পড়াশোনার বাইরে নেই, পড়াশোনার ভিতরেই আছো। এবং এখন পড়াশোনাটা একটু বিচ্ছিন্ন, কারণ এক এক ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষার প্যাটার্ন হয়তো এক এক রকম হবে, তো সেক্ষেত্রে তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছ। আর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেহেতু কোনো ভর্তি পরীক্ষা হয়নি, তাই তোমরা এটার জন্য প্রিপারেশন নিতেও পারোনি। আশা করি তোমরা বাকি যে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাতেই তোমার কেমিস্ট্রির অনেক কিছু রিভিশন করা হয়ে গেছে। তো আজকে আমি ফিজিক্যাল কেমিস্ট্রি 1 যেটা সেটা শুরু করব। প্রতিটি ক্লাসই অনলাইনে যে কয়টা ক্লাস হবে, যে ক্লাসগুলি হবে, সেই ক্লাসগুলি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে এবং ক্লাস থেকে যে নোট বা কি পয়েন্ট থাকবে সেগুলো তোমরা নিজে একটি ফাইল বা খাতা তৈরি করবে, যেটার মধ্যে কি পয়েন্টগুলি লিখে রাখবে। সেক্ষেত্রে কী হবে, অনেক কিছু হয়তো লেকচারে উল্লেখ করা হবে কিন্তু সেটা বোর্ডে লেখা হবে না। আর তোমাকে যেহেতু কেমিস্ট্রি একটা বোঝার বিষয়, তাই এটা বুঝতে হলে তোমাকে মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে এবং শুনতে হবে, সাথে সাথে যে কি পয়েন্টগুলি থাকবে সেগুলি তুমি লিখে রাখবে এবং বাসায় এগুলো নিজে নিজে ওই কি পয়েন্ট নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করবে, যে এটা সম্পর্কে তুমি কতটুকু জানো। তাহলে কি হবে, ওই ব্যাপারটার সাথে বা ওই টপিক্সটার সাথে যে অন্য টপিক্সগুলি রিলেটেড বা সম্পৃক্ত আছে সেই জিনিসগুলো তোমার একই সাথে পড়া হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল পড়ার দিকে প্রবেশ করি। আজকে আমরা শুরু করব ফিজিক্যাল কেমিস্ট্রি 1, যার ক্রেডিট হচ্ছে 375 মার্কসের। আর এখন ইনকোর্স কিন্তু পদ্ধতিটি আর চালু নেই, সুতরাং সম্পূর্ণ পরীক্ষাটাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। চলো আমরা শুরু করি। আজকে আমরা শুরু করব ফিজিক্যাল কেমিস্ট্রি 1। আসলে ফিজিক্যাল কেমিস্ট্রি 1 বলতে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির মূল যে ধারণাগুলো সেই ধারণাগুলোকে বুঝতে চেষ্টা করব। ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা মূলত কি পড়ব, আসলে এই কোর্সটা, এই নামের কোর্সটা তোমাদের 4 বছর অর্থাৎ অনার্সের যে 4 বছর রয়েছে সেই 4 বছরেই তোমাকে এটা পড়তে হবে। প্রত্যেকটা ইয়ারে ভিন্ন ভিন্ন নামে এই পার্টটাই হয়তো পড়তে হবে। ফার্স্ট ইয়ারে রয়েছে ভৌত রসায়ন 1, সেকেন্ড ইয়ারে 2, থার্ড ইয়ারে 3 এবং ফোর্থ ইয়ারে গিয়ে এটার নাম হচ্ছে 4। সবগুলোই আলাদা আলাদা বই কিন্তু নাম একই, সুতরাং বুঝতে পারছো যে টপিক্সের ভিন্নতা এবং টপিক্সের বা বিষয়বস্তুর অ্যাডভান্সনেস আছে। এই কারণে এক একটা কোর্সের মধ্যে এক একটা বিষয়বস্তুকে সাজিয়ে সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো আমাদের এই প্রথম বর্ষের যে ভৌত রসায়ন 1, সেই সিলেবাসের মধ্যে আমরা মূলত পড়ব একটি বিক্রিয়া সম্পর্কে, একটি বিক্রিয়ার গতি সম্পর্কে, ওই গতি নির্ণয়ের জন্য কি কি প্যারামিটার প্রয়োজন হয়, একটা বিক্রিয়ার কৌশল সম্পর্কে আমরা কখনো কখনো দেখব। সেক্ষেত্রে আমাদের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে এই টপিকস আমরা দেখব। যে ফিজিক্যাল কেমিস্ট্রি 1 এ যে সিলেবাসটা রয়েছে প্রথম অধ্যায়টাই হচ্ছে কিন্তু আমাদের খুব সহজ একটি অধ্যায় এবং এই অধ্যায়টির নাম হলো পদার্থের অবস্থা।
পদার্থের অবস্থা। খুব সহজ করে বলতে গেলে পদার্থের অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। কাউকে যদি জিজ্ঞেস করা হয় প্রথমেই যে বলতো পদার্থ কত প্রকার, কেউ কিন্তু হুট করে এই উত্তরটা অনেক সময় দিয়ে দেয় যে পদার্থ হচ্ছে তিন প্রকার। আসলে কিন্তু পদার্থ তিন প্রকার বোঝায় না, বরং পদার্থের অবস্থাকে সাধারণত তিন ভাবে ব্যাখ্যা করা যায় বা বর্ণনা করা যায়। সেই তিন অবস্থাকেই আমরা বলছি পদার্থের অবস্থা। একটি হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, যেটাকে আমরা বলবো সলিড। দুই নম্বর হচ্ছে লিকুইড অবস্থা। তিন নম্বর হচ্ছে ভ্যাপার বা গ্যাসীয় অবস্থা। এই তিনটা অবস্থার মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি রয়েছে এই সবগুলোই আমাদের ভালো করেই জানা আছে। যে পদার্থের অবস্থার মধ্যে প্রথমে যে কঠিন পদার্থ বা স্থলির অবস্থাকে আমরা বুঝি, সেটা আমরা বলবো তার নির্দিষ্ট আকার আছে, আকৃতি আছে, আন্তনিবিক শক্তি খুবই বেশি, এর দৃঢ়তা আছে, এটা অনেক স্ট্রেংথ বা শক্ত হয়, তারপর আঘাত করা যায়, আঘাত করলে ভিন্ন ভিন্ন শব্দ হয় ইত্যাদি যে মৌলিক ভৌত বিষয়গুলি রয়েছে, বৈশিষ্ট্যগুলি রয়েছে, এই সবগুলোই আমাদের সবারই জানা আছে। একইভাবে যে আমরা লিকুইডের কথা বলবো, লিকুইডের ক্ষেত্রে আমরা জানি যে এর একটা নির্দিষ্ট আকার নাই, যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, তারপরে এর স্ফুটনাঙ্কের মান বিভিন্ন তরলের জন্য বিভিন্ন হয়। আর কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যেটা পাই তাপমাত্রার সাথে সম্পৃক্ত যেটা, সেটা হচ্ছে গলনাঙ্ক। তাহলে কঠিন পদার্থের জন্য হচ্ছে গলনাঙ্ক, আর তরল পদার্থের জন্য হচ্ছে আমরা বলি স্ফুটনাঙ্ক। একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা এটা কাজ করি, তাহলে ধরো পানির এই H2O বলতে আমরা যদি এর তরল অবস্থাকে বুঝাই, তাহলে সেটা হচ্ছে এই লিকুইডের স্টেট, আর এটা যদি তার বরফ আইস স্টেটকে বুঝাই তাহলে এটা তার সলিড স্টেট। তাহলে সলিড লিকুইড এবং এটাকে যদি আরো তাপ শক্তি প্রদান করে আমি যদি এটাকে ভ্যাপার বা গ্যাস অবস্থায় নিয়ে যাই, তাহলেও এটার আরেকটা অবস্থা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এই তিনটা অবস্থাকে খুব সহজেই আমরা কনভার্ট করতে পারি অন্তত পানির ক্ষেত্রে। অন্তত অন্তত পানির ক্ষেত্রে আমরা তিনটাকেই কনভার্ট করতে পারি, যে এটা হচ্ছে আইস, এটা হচ্ছে ওয়াটার, তারপর এটা হচ্ছে ভ্যাপার। তাহলে আইসকে ওয়াটার নিতে হলে আমার এখানে তাপমাত্রা দিতে হচ্ছে বা তাপমাত্রা বাড়াতে হচ্ছে। তাপমাত্রা বাড়াতে হলে কখনো তাপমাত্রা দেয় না, বরং তাপ শক্তি দেয়, কারণ তাপ হচ্ছে একটা শক্তি যেটা প্রয়োগ করতে হয় এবং সেটার ফলাফল হচ্ছে তাপমাত্রা। আমরা সবাই জানি যে তাপমাত্রা হচ্ছে তাপের ফল, যদি তুমি তাপ শক্তিকে পরিবর্তন করো তাহলে তাপমাত্রা পরিবর্তিত হবে। তাপমাত্রা কখনোই তাপ শক্তির পরিবর্তন ছাড়া সংঘটিত হবে না বা পরিবর্তিত হবে না। তাহলে এটাকে আমরা সাধারণত বলি মেল্ট পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, বা মেল্ট করে গলিয়ে ফেলা হয়, আইসটা হয়ে যায় ওয়াটার যদি তাপ শক্তি প্রদান করা হয়। আবার যদি এটাকে তাপ শক্তি প্রদান করা হয় তাহলে এটা হয়ে যায় স্ফুটনাঙ্ক, অর্থাৎ ফুটতে থাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি বয়েলিং। এক্ষেত্রে তাপমাত্রার তাপ শক্তি বৃদ্ধি হচ্ছে এবং তাপ শক্তি বৃদ্ধি করার কারণে আমরা দেখতে পাচ্ছি আইসটা ওয়াটার হচ্ছে এবং ওয়াটারটা ভ্যাপার হচ্ছে। এটাকে আমরা বলতে পারি সলিড, এটাকে অ্যাজ ইউজুয়াল লিকুইড, অ্যান্ড এটাকে অ্যাজ ইউজুয়াল ভ্যাপার। এখন যদি তাপ শক্তি প্রয়োগ করা হয় তাহলে এই ঘটনাটা ঘটে, আর যদি তাপ শক্তিকে সরিয়ে নেওয়া হয় তাহলে এটা ঠিক বিপরীত চিত্র আমরা দেখতে পারবো, অর্থাৎ ব্যাপারটা তরলে পরিণত হবে, তারপরে ওয়াটারটা আবার আইসে পরিণত। তার মানে আমরা যদি কোনো একটা বস্তুকে বা কোনো একটা এক্সাম্পল না নিয়ে মোটের উপরে আমরা এই জিনিসটাকে লিখতে চাই, তাহলে লিখতে পারবো সলিড থেকে লিকুইড হচ্ছে এবং লিকুইড থেকে ব্যাপার হচ্ছে। সলিড থেকে গিয়েছে আমার লিকুইড এবং লিকুইড থেকে, দেখো আমরা সলিড হচ্ছে আইস, তারপরে সলিড থেকে লিকুইড ওয়াটার, এবং লিকুইড থেকে গিয়েছে ব্যাপার, সেটাকে আমরা বাষ্প বলে চিনি থাকি। এখন এই জিনিসগুলো আসলে আমরা সবাই জানি, তাও কেন লিখলাম? এটা লেখার উদ্দেশ্য হলো আমাদের রিভিশনের মধ্যে থাকলেও এর কিছু বৈশিষ্ট্য আমি এখন এটার সাথেই সম্পৃক্ত করে ফেলবো, যাতে আমাদের অল্পতেই এটা বোঝা হয়ে যায়। তো এটার ক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্যকে নিই যেটার নাম আমরা সবাই জানি, ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আমরা আন্তনবিক শক্তির কথা সবাই জেনেছি এবং গতি শক্তির কথাও আমরা সবাই জেনেছি। তো আন্তনবিক শক্তি এবং গতি শক্তি দুটো পরস্পর বিপরীত চিত্র। আমরা যদি এখানে কেবল সলিড লিকুইড এবং ভেপারকে রেখে দিই তাহলে আমরা খুব সহজেই এটাকে মডিফাই করতে পারি। দেখো একটা পাত্রে যে সলিড রয়েছে সেখানে অণুগুলো খুব দৃঢ় হওয়ার কারণে আমরা জানি যে এটার ভিতরে যে অণুসমূহের অবস্থান সেই অবস্থানটা খুবই কাছাকাছি রয়েছে, এবং কাছাকাছি থাকার কারণে এটার এই যে আন্তনবিক শক্তি বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের পরিমাণ অনেক বেশি। যখন এটাকে আমরা তাপ শক্তি প্রদান করি তখন এই অণুগুলি দূরে দূরে সরে যেতে থাকে, কারণ তাপ শক্তি প্রদানের কারণে অণুগুলির মধ্যে গতিশীলতা বৃদ্ধি পায়। এই গতিশীলতা বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু আমরা বলবো তার আন্তঃআণবিক শক্তি কমে যাওয়া, কারণ আন্তঃআণবিক শক্তি কমে গেলেই কিন্তু এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটাকে যদি আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স অথবা এই জিনিসটা আগে বুঝে নেই
তাহলে কিন্তু আমরা এই যে একটা থেকে আরেকটা অবস্থাতে যে চলে যাচ্ছে এবং কি কারণে যাচ্ছে সেটা সহজেই ধরতে পারবো। দেখো, আমরা সাধারণত জানি পরমাণুগুলি গোলাকার হয়। পরমাণুগুলি গোলাকার হলে দুটি পরমাণু যদি পাশাপাশি অবস্থান করে, আমরা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরের কিছু অনুমোদিত শেল বা কক্ষপথে থাকে ইলেকট্রন। এখন অনুমোদিত, অনুমোদিত বলতে আসলে আমরা কি বুঝি? এটি কি অনুমোদন দেওয়া হয়? না, এরকম কিছু না। অনুমোদিত বলতে আমরা এখানে বুঝবো যে নির্ধারণ, নির্ধারিত। যেমন প্রোটনের জন্য অনুমোদিত স্থান হচ্ছে নিউক্লিয়াস, একইভাবে ইলেকট্রনের জন্য অনুমোদিত স্থান হচ্ছে বাইরের শেল বা কক্ষপথগুলো। যেমন ধরো, তোমরা এখন বাসায় বসে আছো, বাসায় বসে ক্লাসটা অনলাইনে দেখছো, এখন বাসায় বসে থাকাটাই তোমার জন্য অনুমোদিত স্থান। আবার যখন তুমি কলেজের পরিমণ্ডলে আসবে, ক্লাসরুমে ঢুকবে, তখন তোমাকে নির্ধারিত জায়গায় বসতে হবে এবং ওইটাই তোমার জন্য অনুমোদিত স্থান, অন্য কোথাও তোমার জন্য অনুমোদিত স্থান নয়। তাহলে এই কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে এবং নিউক্লিয়াসে যে প্রোটন রয়েছে আর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে সেটা আমরা সবাই জানি। আর সমধর্মী চার্জগুলো যে পরস্পরকে বিকর্ষণ করে, সেটা আমরা জানি, আর বিপরীত ধর্মী চার্জগুলো যে পরস্পরকে আকর্ষণ করে সেটা আমাদের জানা আছে। তাহলে এখানে দুটি পরমাণু যখন কাছাকাছি থাকে, কাছাকাছি আসে, তখন এই দুটো পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস দুটির মধ্যে বিকর্ষণ হয়। আবার ইলেকট্রনগুলির মধ্যেও বিকর্ষণ হয়, কারণ সবাই সমজাতীয় চার্জ। এই দুটো সমজাতীয় তাই বিকর্ষণ করে এবং এই দুটো সমজাতীয় তাই বিকর্ষণ। এখানে আরেকটা ফোর্স কাজ করে, সেটা হলো এই পজিটিভ চার্জ পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জের তাকে আকর্ষণ করে। একইভাবে এই পজিটিভ চার্জটাও তার পার্শ্ববর্তী পরমাণুর নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তো দেখা যায় যে এই পাশাপাশি দুটি পরমাণুর বিপরীত ধর্মী চার্জের আকর্ষণের চেয়ে সমধর্মী চার্জের বিকর্ষণের পরিমাণ কম। আবার বলছি কথাটা, পাশাপাশি দুটি পরমাণুর বিপরীত ধর্মী চার্জের আকর্ষণের চেয়ে দুটি একই জাতীয় চার্জের বিকর্ষণের পরিমাণ কম। কম হওয়ার কারণে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করলেও সেটা তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে না, তাদের মধ্যকার আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে। এবং এই আকর্ষণ শক্তি যতটুকু লব্ধিভাবে বৃদ্ধি হয় বা বেশি হয়, সেইটুকুর কারণেই দুটো পরমাণু পাশাপাশি অবস্থান করতে পারে এবং এটাকে আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নামে বলে থাকি। তোমরা অবশ্যই ইংলিশ ভার্সনের বইগুলি একটু পড়ার চেষ্টা করবে, কারণ ওইখানে অনেক কিছু সহজভাবে লেখা আছে। বাংলা ভার্সনের বইগুলো তো সহজ আছে, কিন্তু একটা জিনিস বুঝতে হলে তোমাকে অবশ্যই একটা রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হবে, যেটা হয়তো বাংলা ভার্সনের বইগুলোতে অত ডিটেলস ডিপলি লেখা নেই। হয়তো টপিকস ভিত্তিক লেখা আছে, সিলেবাস ভিত্তিক লেখা আছে, কিন্তু আমরা যেহেতু কেমিস্ট্রিতে জানার বিষয়, বোঝার বিষয়, তাই আমরা অবশ্যই কিছু রেফারেন্স বই সবসময় স্টাডি করার চেষ্টা করব, তারপরে আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব। তাহলে যেটা বলছিলাম যে এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি থাকে, তারপরে যখন তাপ শক্তি প্রয়োগ করা হয় তখন এই ফোর্সটা কমে যায়, কমে গেলে সে তরল অবস্থায় পরিণত হয়। তাহলে এখানে অনুগুলো আরো একটু দূরে থাকবে, তারপর যখন আরো আমি তাপ শক্তি প্রদান করব তখন এটা আরো দূরে সরে যাবে, ফলে তাদের আন্তঃআণবিক শক্তির পরিমাণ আরো কমে যাবে, কারণ এখানে তাপ শক্তি প্রয়োগ করার কারণে গতিশক্তিটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে গতিশক্তি আর আন্তঃআণবিক শক্তি, এই দুটোর চরিত্র বিপরীত। তাহলে এই দুটোর চিত্র বা চরিত্র হচ্ছে বিপরীত। যদি আন্তঃআণবিক শক্তিকে বাড়ানো হয় বা বেড়ে যায় তাহলে তার গতিশক্তি কমে যায়, এবং গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে তার আন্তঃআণবিক শক্তি কমে যায়। তো এই দুইটা, এই তিনটা অবস্থা ছাড়াও আরো দুইটা অবস্থার অস্তিত্ব পাওয়া যায়। এই তিনটা অবস্থা ছাড়াও আমরা আরো দুটো অবস্থার অস্তিত্ব পাবো, আর একটি তার মধ্যে একটি হচ্ছে প্লাজমা অবস্থা। এগুলো আসলে নিউক্লিয়ার কেমিস্ট্রি বা নিউক্লিয়ার ফিজিক্স এর ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়, এগুলো সাধারণ অবস্থায় আমাদের পক্ষে দেখা বা বোঝা সম্ভব নয়। ওটি হচ্ছে প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা কোনটাকে বলবো আমরা? খুব উচ্চ তাপ শক্তি যখন থাকে, এত ডিগ্রি সেলসিয়াস, তার মানে 10,000 প্লাস বা 1,00,000 এরকম যদি তাপমাত্রা হয়, তাহলে যে একটা অণুর অবস্থা হয় আয়নিত অবস্থায় চলে যায়। সে কোন অবস্থায় চলে যায়? আয়নিত অবস্থায় চলে যায়। তাহলে আয়নিত অবস্থায় চলে গেলে আমরা কিন্তু সেটাকে খুব বেশি সময় ধরে পাই না, কারণ সে অবশ্যই আয়নিত অবস্থায় কি থাকে? সক্রিয় অবস্থায় থাকে। তো সক্রিয় অবস্থায় যখন থাকে তখন আমরা সেটা উদাহরণ নিতে পারি, যেমন সূর্যের কাছাকাছি যদি যাওয়া হয় তাহলে এই হিউজ পরিমাণ তাপ শক্তি আমরা দেখি। তো এইরকম অবস্থায় তে কোনো অণুই কিন্তু আয়নিত অবস্থায় না থেকে পারে না। তো আয়নিত অবস্থায় থাকতে গেলে আমাদের এই উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, এবং এই তাপমাত্রাতে অল্প সময়ের জন্য যে অবস্থাটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো প্লাজমা অবস্থা, ঠিক আছে? তারপর আরেকটি অবস্থা রয়েছে তরল স্ফটিকাকার অবস্থা।
তরল স্ফটিকাকার অবস্থা। এটা সম্পর্কেও আমরা খুব ডিটেলস জানবো না, কারণ হচ্ছে এটা স্ফটিকাকার অবস্থা এবং এটা আমরা সলিড স্টেটে ওইখানে গিয়ে আমরা হয়তো এর কিছু অংশ পাবো। সাথে সাথে রয়েছে তরল স্ফটিকাকার মধ্যে আমরা দেখবো যে একটা পদার্থ যখন কঠিন অবস্থায় থাকে, কঠিন স্ফটিক অবস্থায় থাকে, তো কঠিন অবস্থায় থাকলে পরে যদি এটাকে গলানো হয়, গলানো হলে সে কঠিন থেকে তরলে পরিণত হয় ঠিকই, কিন্তু একটি অস্বচ্ছ তরলে পরিণত হয়। কেমন তরল? অস্বচ্ছ তরল। তাহলে আমরা বলবো এটাকে অস্বচ্ছ তরলে পরিণত হয়। তাহলে অস্বচ্ছ তরলে পরিণত হওয়ার পরে সেটিকে যদি আরো স্বচ্ছ করা হয়, স্বচ্ছ করা হয়, স্বচ্ছ করা হলে আমরা এটাকে স্বচ্ছ তরলে পরিণত করতে পারবো। তাহলে এটাকে আমরা বলবো স্বচ্ছ তরল। তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন স্ফটিককে গলন করলে বা গলানো হলে অস্বচ্ছ তরলে রূপান্তরিত হয়, তারপর সেটাকে স্বচ্ছকরণ করলে বা স্বচ্ছ করা হলে সেটা স্বচ্ছ তরলে রূপান্তরিত হয়। তো এই ধরনের বৈশিষ্ট্য কখনো কখনো দেখা যায় যে এটার আমরা স্ফটিকাকার অবস্থার মধ্যে স্বচ্ছ এবং অস্বচ্ছ দুই টাইপের তরলই দেখতে পাবো, কিন্তু আমরা নিব কোনটা? তরল স্ফটিকাকার অবস্থায়, অর্থাৎ স্বচ্ছ তরল যেটা সেটা সেটা কিন্তু সরাসরি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে অস্বচ্ছ তরল থেকে স্বচ্ছ করার পরে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কিছু অবস্থা রয়েছে যেটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করে নিতে পারি। নাম্বার অফ ওয়ান, মাইক্রোস্কোপিক সিস্টেম, মাইক্রোস্কোপিক সিস্টেম, এবং একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম। হোয়াট ডাজ ইট মিন বাই সিস্টেম? হোয়াট ডাজ ইট মিন বাই সিস্টেম? সিস্টেম দিয়ে আমরা কি বুঝবো? আসলে সিস্টেম দিয়ে বুঝবো আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য যে অংশটা নিয়ে কাজ করবো সেটাই সিস্টেম। যেমন আমি এখন একটা আবদ্ধ ঘরে আছি, এটা আমার জন্য সিস্টেম, এই সিস্টেম বা এই ঘরের বাইরে যা আছে সবই আমার জন্য সারাউন্ডিংস। তাহলে আমি আমার কাজ করার জন্য যেইটুকু ব্যবহার করছি সেইটুকু আমার জন্য সিস্টেম। তাহলে আমার ক্লাস নেওয়ার জন্য কেবলমাত্র এই রুমটারই দরকার হচ্ছে, বাইরের কিছু এখন দরকার হচ্ছে না, তাই আমি বলবো এই রুমটা বা এই আবদ্ধ জায়গাটা বা এই গণ্ডিটা হচ্ছে আমার জন্য একটা সিস্টেম। তেমনি অণু পরমাণু বা একটা যৌগের জন্য একটা সিস্টেম আছে, আমি যেই যেখানে থেকে তার সম্পর্কে স্টাডি করব, ওটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে তার জন্য সিস্টেম। আর সিস্টেমের বাইরে যা থাকবে সব হচ্ছে সারাউন্ডিংস। একটু খেয়াল করে দেখো, এটা যদি একটা আবদ্ধ জায়গা হয় এবং এখানে যদি আমাদের কাজ করা হয় বা কোনো একটা বিক্রিয়া ঘটে, বিক্রিয়ার ভাষায় যদি আমরা বলি, এখানে যদি কোনো একটা বিক্রিয়া ঘটে তাহলে এটাকে আমরা একটা সিস্টেম বলি। আর সিস্টেমের বাইরে যা আছে সবগুলো হচ্ছে সারাউন্ডিংস অথবা পারিপার্শ্বিক অবস্থা। সিস্টেমের বাইরে যা আছে সবই হচ্ছে সারাউন্ডিংস বা পারিপার্শ্বিক অবস্থা। আর সিস্টেম এবং সারাউন্ডিংস কে আলাদা করেছে এই যে প্রাচীর, এই প্রাচীর এটাকে আমরা বলবো প্রাচীর বা দেয়াল বা যাই বলি না কেন, বেষ্টনী একই নামে ডাকা হয়। তো আমরা সিস্টেমটা জানলাম, সিস্টেম কি? তাহলে এটা কেমন সিস্টেম? মাইক্রোস্কোপিক সিস্টেম, আর এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম। তো এই দুইটা আসলে কি? এই দুটো হচ্ছে আমরা কেমিস্ট্রিতে যা পড়বো, সেটা ফিজিক্যাল কেমিস্ট্রি হোক, অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, অর এনিথিং এলস, যেটাই হোক না কেন, আমরা ওইটাকে ব্যাখ্যা করার জন্য দুইটা সিস্টেমে তাকে ব্যাখ্যা করবো। হয় মাইক্রোস্কোপিক সিস্টেমে ব্যাখ্যা করবো, নইলে ম্যাক্রোস্কোপিক সিস্টেমে ব্যাখ্যা করবো। তাহলে এগুলো অর্থাৎ আমরা সবাই জানি যে মাইক্রো মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে হচ্ছে বৃহদাকার। তার মানে আমরা কি কেমিস্ট্রির ক্ষুদ্র এবং বৃহৎ এই দুটো নিয়ে আলোচনা করবো? হ্যাঁ, এই দুটো নিয়ে আমরা আলোচনা করবো। যখন কোন একটা বিক্রিয়া, কোন একটা যৌগ, কোন একটা মানে অ্যানালাইটিক্যাল ব্যাপার যা থাকবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব সংক্রান্ত যে ব্যাপারগুলি আমরা পড়বো সেইগুলোকে আমরা বলবো মাইক্রোস্কোপিক সিস্টেম। তার মানে এখন মাইক্রোস্কোপিক সিস্টেম বললে আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব এবং তার ভেতরকার গঠন, যেমন আমি এখন যদি বলি বা একটু আগেই যেমন বললাম যে ইলেকট্রন কোথায় থাকে? অনুমোদিত কিছু কক্ষপথে থাকে। সেটা কার? পরমাণু। পরমাণুটা কত বড়? পরমাণুটা তো আমরা জানি অনেক ছোট, পরম অণু মানে অনেক ছোট, অনেক ক্ষুদ্র একটা জিনিস। তাই এরকম বলা হয় যে 20 কোটি পরমাণুকে যদি একত্রে পাশাপাশি রাখা হয় তাহলে আমরা এই র এর একটা ফোঁটার মতো হবে। এটা কেবল কল্পনা করার মানে যোগ্য, মানে কল্পনা করার আমরা আমি তুমি যতটুকু কল্পনা করতে পারি এটা তার চেয়ে অনেক ছোট। তাহলে আমরা এই যে একটা ইলেকট্রন সম্পর্কে অ্যানালাইসিস করছি, সেটা কোথায় থাকে, সেটার কক্ষপথে ঘুরতে থাকে কিনা, ঘুরলে কি বেগে ঘুরবে, তারপরে তার সাথে প্রোটনের আকর্ষণটা কেমন হবে, ইলেকট্রনটার ভর কত, কোন পরমাণুর কয়টা ইলেকট্রন কিভাবে থাকবে, তারপরে আরেকটা পরমাণু যখন তার কাছে আসবে তখন তার সাথে সে কিরকম আচরণ করবে, সেই ইলেকট্রনগুলো কিরকম আচরণ করলে আবার সেই পরমাণু দ্বারা কিভাবে অণু তৈরি হবে, ওই অণু আবার কি অনুযায়ী কোন রেশিওতে যুক্ত হয়ে একটা
বৃহদাকার যৌগ তৈরি করবে দেখো আমরা কিন্তু ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বৃহদাকার যৌগের দিকে চলে গেছি তাহলে আমরা এখানে দুটো পয়েন্টে টাচ করেছি একটা হচ্ছে মাইক্রোস্কোপিক সিস্টেম যেটা আমরা ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করব আর তার থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা ম্যাক্রোস্কোপিক সিস্টেমে বা বৃহদাকার সিস্টেমে যেখানে আমরা বৃহৎ বৃহৎ বিষয় বৃহৎ বস্তু বৃহৎ যৌগ বা বৃহৎ একটি পরিমণ্ডলের বিষয়াদি নিয়ে আলোচনা করব তো দেখো খেয়াল করো তাহলে ম্যাক্রোস্কোপিক এর মধ্যে কিন্তু মাইক্রোস্কোপিক রয়েছে মজার বিষয় হলো যে মাইক্রোস্কোপিক নিয়ে যদি তুমি স্টাডি করো তাহলে অটোমেটিকলি তুমি ম্যাক্রোস্কোপিক সিস্টেমটাকে ধরতে পারবে কারণ এরকম অসংখ্য মাইক্রো দিয়েই কিন্তু এরকম ম্যাক্রো তৈরি হয় তো আমরা মাইক্রোস্কোপিক সিস্টেমের যে পড়াশোনা সেটার আরো মানে ইন ডিটেলস পড়াশোনাটা আমরা আরো উচ্চ শ্রেণীতে করবো যেমন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে এগুলো নিয়ে আরো তো বিস্তর আলোচনা আছে যেটা কেমিক্যাল বন্ডের মধ্যে করা হয় যেটা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির মধ্যে করা হয় যেটা কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে করা হয় ওইগুলো আমরা ওখানে পড়বো আর সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলের পরে আমরা যে অনার্স লেভেলে পড়া শুরু করি সেখানে সাধারণত আমরা এই ম্যাক্রোস্কোপিক সিস্টেম নিয়েই বা বৃহদাকার যৌগ যেগুলি নিয়ে কাজ করা হয় সেগুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি তাহলে সেই সেরকম আলোচনার মধ্যে আমরা খুব সহজেই তারপর ম্যাক্রোস্কোপিক সিস্টেমের উদাহরণ নিতে পারি যেমন আমরা খুব সহজে মনে করতে পারি যে আমাদের গ্রাফাইট হিরক বা হীরা বা ডায়মন্ড এইগুলো নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলস পড়েছি ইন্টারমিডিয়েট লেভেলে যে এই হিরক কি দিয়ে তৈরি কার রূপ ভেদ তারপরে এটার হাইব্রিডাইজেশনটা কি হিরকের হাইব্রিডাইজেশনটা কি তোমাদের সবার মনে আছে তাই না SP3 আর গ্রাফাইটের হচ্ছে SP2 তার মানে এই দেখো SP3 তার হাইব্রিডাইজেশন এটা দিয়ে তার টেট্রাহেড্রাল শেপটাকে ব্যাখ্যা করা যাচ্ছে একটা কার্বনই এইভাবে চারটা কার্বনের সাথে যুক্ত থাকছে যুক্ত থেকে তার বন্ড অ্যাঙ্গেলকে নির্দিষ্ট করে রাখছে আর SP3 অনুযায়ী হিরককে আমরা ব্যাখ্যা করতে পারছি এবং এরকম অসংখ্য কার্বনের পরমাণু মিলেই কিন্তু একটি বৃহদাকার হিরকের অণু বা বস্তু তৈরি হয় একইভাবে গ্রাফাইটের কথা যদি বলি আমরা এটা হচ্ছে SP2 হাইব্রিডাইজেশনের অন্তর্ভুক্ত যেটাকে এইভাবে ষড়ভুজ আকৃতির একটা একটা স্তর হিসেবে আমরা চিন্তা করেছি এবং SP2 হওয়ার কারণে এটার বন্ড অ্যাঙ্গেলটা সবসময় কত 120 ডিগ্রি হবে তো এই জিনিসগুলো নিয়ে আমরা বৃহদাকার সিস্টেমের বস্তুর মধ্যে পড়াশোনা করব এই অধ্যায়ে তারপরে বৃহদাকার বস্তুর যে বৈশিষ্ট্য রয়েছে যেমন হিরক গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কি করে না সেটাও কিন্তু আমরা আগে জেনেছি যে কেন বিদ্যুৎ পরিবহন গ্রাফাইট করবে কেন হিরক করবে না কারণ এখানে SP2 হাইব্রিডাইজড হওয়ার কারণে একটি ইলেকট্রন উদ্বৃত্ত থাকে যেটি চলাচল করতে পারে ফলে সেই বৈশিষ্ট্যের কারণে সেই বিদ্যুৎ পরিবহন করতে পারে তো এভাবে আমরা পদার্থের অবস্থাকে ব্যাখ্যা করতে পারলাম পদার্থের অবস্থার সাথে যেটা আরো যুক্ত আছে পদার্থের অবস্থার পরে আমরা কি দেখলাম আরো দুইটা অবস্থার কথা দেখলাম ওই দুটো অবস্থার পরে সিস্টেমের কথা দেখলাম তার সাথে আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সকে ট্যাগ করে দিলাম এবং সেইটা পড়তে গিয়ে আমরা আবার গতিশক্তিটাকে যুক্ত করে ফেললাম এবং একটা সিদ্ধান্তে আসলাম যে আন্তরিক শক্তি এবং গতিশক্তি পরস্পর বিপরীত চরিত্র তো এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী টপিকসগুলি বুঝিয়ে বুঝিয়ে পড়াটা আমাদের জন্য সহজ হবে তো অনুর যে গতিশক্তি রয়েছে সেই গতিশক্তি নিয়ে আমি আরেকটু বলি গতিশক্তি সম্পর্কে বলতে গেলেই প্রথমে কিন্তু আমাদের অণুতে কি পরিমাণ পরমাণু আছে এবং তার মোটিভটা কি সেটা জানার প্রয়োজন হয় তো গতিশক্তিকে আমরা কয়েক ভাবে বলি সাধারণত গতিশক্তি চিনি আমরা ½mv² এটা বৃহদাকার বস্তুর ক্ষেত্রে কারণ এই যে আমরা ভি যেটা পড়ে আসছি এটা তো বেগ বা ভেলোসিটি এই বেগটা আমরা সাধারণত ফিজিক্সে বেশি চিনেছি যে একটি গাড়ি আদি বেগ এত ছিল চলার এত সময় ধরে চলার পরে শেষ বেগ এত হয়েছে ওইখানে আমরা ভি দিয়ে প্রকাশ করেছি এখানে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারবো বা কখনো কখনো আমরা সিও দেখতে পারবো ½mc² তো সেটাও আমরা দেখবো এখন এই গতিশক্তি সম্পর্কে বলতে গেলে অন্তত তিন ধরনের গতিশক্তিকে আমাদের টাচ করতে হবে কয় ধরনের গতিশক্তি তিন ধরনের গতিশক্তিকে টাচ করতে হবে কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে হয়তো আমি এখন তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমরা কমেন্ট সেকশনে তোমরা তোমাদের কোশ্চেন পুট আপ করে রাখতে পারো আমি ওইটার রিপ্লাই ওখানেই দিব আর যদি লিখে বোঝানো সম্ভব না হয় আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ সেই জিনিসটা আবার তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো যাদের কোনো টপিক্স নিয়ে বুঝতে সমস্যা যদি হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে স্যার এটা একটু আবার বললে ভালো হতো অথবা স্যার এটা একটু পুনরায় বুঝিয়ে দেন তাহলেও আমি অবশ্যই তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যেটা বলছিলাম যে গতিশক্তি বুঝতে গেলে আমাদের অন্তত তিনটা শক্তিকে বুঝতে হবে একটা হচ্ছে ট্রান্সলেশনাল রোটেশনাল এবং ভাইব্রেশনাল ট্রান্সলেশনের বাংলা আমরা যদি করি তাহলে আমরা বলবো স্থানান্তর গতি স্থানান্তর গতি বলতে কি হয় যে স্থান পরিবর্তন করে তাহলে একটা বস্তুর মধ্যে যে অণুরা থাকে বা তার মধ্যে যে পরমাণুটা থাকে আমরা একটু আগে কিন্তু দেখলাম যে সলিডটা কিভাবে লিকুইড হচ্ছে লিকুইডটা কিভাবে ব্যাপার হচ্ছে তো সলিডটা লিকুইড হতে গেলে তো আমরা দেখছি যে অণুগুলির অবস্থান পরিবর্তিত হয়ে যাচ্ছে কেন হচ্ছে একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে যেখানে তাপ শক্তি বাড়িয়ে দেওয়া হয়েছে অথবা অন্যান্যগুলির ক্ষেত্রে অন্যান্য কন্ডিশন অ্যাপ্লাই করা লাগতে পারে কিন্তু ট্রান্সলেশনাল বা স্থানান্তর গতি বলতে অণুর
স্থান পরিবর্তনের জন্য যে সে গতি লাভ করে সেই গতিটাকে বুঝবো। আর স্থানান্তর গতি কয় দিক বরাবর হতে পারে? আমরা কিন্তু তিনটা অক্ষই জানি, 3D, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে তিনটা অক্ষ বরাবর কিন্তু ট্রান্সলেশনাল মোশন সম্ভব বা ট্রান্সলেশনের গতি সম্ভব। তাহলে ট্রান্সলেশনের গতি সম্পর্কে আমরা বুঝলাম কিভাবে? যেটা তিনটা অক্ষ বরাবর যেতে পারে, তাই এটাকে আমরা বলতে পারবো কি, ট্রান্সলেশনাল মোশন। আর রোটেশনাল মোশনটা হলো অণু তার নিজের জায়গায় থেকে কি করতে থাকে, আবর্তিত হতে থাকে বা ঘুরতে থাকে, অবস্থান পরিবর্তন করে, আবার সেটা নির্ভর করবে তার উপর আরোপিত শর্তের উপরে। আর যদি সে নিজের জায়গা থেকে চলাচল করে বা স্থান পরিবর্তন করে, তাহলে সেটাকে আমরা এক ধরনের গতি বলবো, জটিল গতি। আর যদি নিজের জায়গা থেকে সে আবর্তিত হতে পারে, আবর্তিত হতে থাকে, সেটাকে আমরা বলবো আবর্তন গতি বা রোটেশনাল মোশন। তাহলে আরেকটা লাস্ট অপশন হচ্ছে ভাইব্রেশনাল মোশন, এটা হচ্ছে কম্পন গতি। কম্পন গতিটা যে কোনো অণুর জন্যই স্বজাত বৈশিষ্ট্য। যেমন কোনো একটা অণু সবসময় যে সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, অণুগুলো সবসময় কাঁপতে থাকে। এই যে কাঁপার যে একটা বৈশিষ্ট্য, এটাকে আমরা বুঝি ভাইব্রেশনাল মোশন। এবং এই কাঁপা বা ভাইব্রেশনাল অবশ্যই একটা স্বজাত বৈশিষ্ট্য। যেমন আমরা বেঁচে আছি, আমাদের কিন্তু হার্ট সবসময় পাম্পিং হচ্ছে, তো এটা আমি বসে থাকলে হচ্ছে, ঘুমিয়ে থাকলে হচ্ছে, দৌড়ালে হচ্ছে, স্থির থাকলে হচ্ছে। সুতরাং একটা অণুর মধ্যে যখন কোনো ভাইব্রেশনাল মোশন স্বজাত বৈশিষ্ট্য হিসেবে থাকবে, সে যে অবস্থাতেই থাকুক না কেন, ওই বৈশিষ্ট্যটা তার মধ্যে অবশ্যই থাকবে। তো এইটাকে আমরা বলবো তার অণুর কম্পন গতি। আর এটা বললাম আমরা আবর্তন গতি, আর এটা হচ্ছে স্থানান্তর গতি। তো এই তিনটা গতি সম্পর্কে আমাদের বেসিক ধারণাটা হলো, যেটাকে পুঁজি করে আমরা আগামী ক্লাসে লেকচারটাকে সাজাবো। আজকে তোমরা বাসায় যে বই সংগ্রহ করে থাকো, বই কিছুটা প্রথম থেকে পড়তে আরম্ভ করে দাও এবং কিছু নোট করে ফেলো, কোনো কোয়েশ্চেন থাকলে সেটা টুকে রাখো, যেটা তুমি কমেন্ট বক্সে দিতে পারো। আশা করি আজকের ক্লাসটা কিছু হলেও তোমরা জানতে পেরেছো। ক্লাসগুলি নিয়মিত করবে, অনলাইন যখন অফলাইন হবে তখন অবশ্যই নিয়মিত করবে। বাসায় থাকো, পড়াশোনার মধ্যে থাকো, নিরাপদে থাকো, সবাই সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা, আজকে পর্যন্তই থাকবে।